নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে সবার জন্য রয়েছে সুখবর ভেরি বিগ আপডেট বহু প্রতীক্ষার পর প্রকাশিত হল পশ্চিমবঙ্গ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত করা হয়েছে যারা এই ভিডিও দেখছেন সকলকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের চাকরির লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধুরা জানিয়ে দেবো বেঙ্গল কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে মোট ন হাজার দুশো বিরাশিটি শূন্য পদে নিয়োগ করা হবে বন্ধুরা প্রচুর শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গে ন হাজার দুশো বিরাশিটি শূন্য পদে নিয়োগ করা হবে কনস্টেবল এবং লেডি কনস্টেবল এটাই হলো দু হাজার একুশের সবথেকে বড়ো মেগা নিয়োগ বলা যেতে পারে তো আসুন বন্ধুরা দেখে নেব কবে থেকে আবেদন শুরু হয়েছে কারা আবেদন করতে পারছেন যোগ্যতা বয়স বেতন এবং আবেদন পদ্ধতি কী রয়েছে সঠিক তথ্য শেয়ার করব অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে তো আসুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ কনস্টেবল রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকেই সবার আগে আমি এই নোটিশ আপনাদেরকে প্রোভাইড করছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাকসা ভবন ফাইভ ফ্লোর সিক্স ক্রস রোড ব্লক ডিজে সেক্টর টু সল্ট সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই এই হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি রিক্রুইটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়ে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলো আজকে এ হলো তার অ্যাডভার্টাইজ নাম্বার তো দেখে নেব কী বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভিং ফলোইং এলিজিবল ক্রাইটেরিয়া রিক্রুইটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল তো কনস্টেবল এবং লেডি কনস্টেবলে কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে তো যারা এন ভিএফ রয়েছেন অথবা হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার তারাও কিন্তু এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে তো দেখে নেব কী যোগ্যতা ক্রাইটেরিয়া বলা হচ্ছে এজ লিমিট তো এখানে এজ লিমিট বলা হচ্ছে আমাদের আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার একুশের হিসাব করে যদি আপনাদের বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হয় তাহলে আপনারা এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন দু হাজার একুশের কনস্টেবল নিয়োগের আবেদন করা যাবে যারা এস এবং ও রয়েছেন তারা কিন্তু এসসি এসটির জন্য পাঁচ বছরের এবং ও জন্য তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এই লেডি কনস্টেবল নিয়োগে এছাড়া আপনাদের যে যোগ্যতা বলা হয়েছে এই কনস্টেবল পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা হয়েছে মাধ্যমিক পাস ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদে আবেদন করতে পারছেন তার সঙ্গে বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারছেন দর্শক বন্ধু জানিয়ে দেবো আবেদন পদ্ধতি তো আবেদন করা যাবে অনলাইন এবং অফলাইন দুটি মোড এখানে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো মোডে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে অনলাইনে আবেদন করতে গেলে আপনাদেরকে আসতে হবে ট্রিপল ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট গভ ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে কিন্তু অনলাইনে সরাসরি আবেদন করতে হবে তো জানিয়ে দেবো অনলাইনে আবেদন শুরু হচ্ছে বাইশ এক দু থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন চলবে কুড়ি দুই দু হাজার একুশ পর্যন্ত বৈকেল পাঁচটা পর্যন্ত লিঙ্ক ওপেন থাকবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বন্ধুরা জানিয়ে দেবো কিন্তু আপনাদের এক্ষেত্রে আবেদন ফি লাগবে কিছু কিন্তু এখনও আবেদন ফির কথা বলা হয়নি নোটিশে যখনই এরপর বিস্তারিত নোটিশ জানানো হবে অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতো ছোট্ট একটি